শুক্রবার সকালে কুন্তল ঘোষের দুটি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ চাকরি দেওয়ার নাম করে 19 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বলে দাবি করেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। হুগলিতে কুন্তলের একটি ডিএলএড ও একটি বিএড কলেজ রয়েছে। কলেজকে সামনে রেখেই টাকা তোলা চক্র তৈরি করেছিলেন কুন্তল বলে অভিযোগ। যে টাকা চাকরি প্রার্থীদের ফেরত দেননি তিনি, তাহলে কোথায় সেই টাকা? তার খোঁজেই এবার তদন্ত শুরু করলেন ইডি আধিকারিকরা। কুন্তল ঘোষের আইনজীবীর দাবি, তার মক্কেল ইডির সঙ্গে সব রকমের সহযোগিতা করছেন। ইডির যদি মনে হয় যে এখানে কোনো ধরনের মানি লন্ডিংয়ের বিষয় কিছু ঘটেছে, সেই ধরনের যদি কোনো কমপ্লেন থাকে, আমাদের কাছে এখনও সেরকম কোনো নথি নেই যেখানে ইডি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনছে। জিজ্ঞাসাবাদ বা তদন্তমূলক যে কোনো কাজই আসুক, আমার মক্কেল ইডির সাথে কোঅপারেট করছে। একই সঙ্গে তার দাবি, তাপস মণ্ডল নিজে একজন অভিযুক্ত, সুতরাং তার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন কুন্তলের আইনজীবী। তাপস মণ্ডলের অভিযোগ, তাপস মণ্ডল কে? তাপস মণ্ডল একজন অ্যাকিউজড পার্সন, উনি একজন কোঅ্যাকিউজড পার্সন, সেটা সিবিআই এবং ইডি দু তরফেরই, তাই ওনার অভিযোগটা ভিত্তিহীন। ওনার অভিযোগের উপর ভর করে কোনো একটা ব্যক্তিকে তার হচ্ছে কালিমালিপ্ত করা, তার ক্যারেক্টারকে এবং তার পলিটিক্যাল কেরিয়ারকে আমার মনে হয় না এটা সঠিক। আইনজীবীর আরও দাবি, এই ফ্ল্যাটগুলি কুন্তল ঘোষের নয়, এগুলি ভাড়া নিয়েছিলেন তৃণমূল যুবনেতা। যদিও কেন এত টাকা দিয়ে ভাড়া নেওয়া হয়েছিল তা স্পষ্ট নয়। তাছাড়া ওই রকম অভিজাত আবাসন যেখানে ভাড়া আকাশ ছোঁয়া, তা আসত কোথা থেকে উঠছে সে প্রশ্ন। এই ফ্ল্যাটগুলিতে তার পরিবারের সঙ্গেই থাকতেন কুন্তল। এদিন ইডি তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করে কুন্তলের ব্যাংক ডিটেলস। এছাড়াও কিছু জমি কিনেছিলেন কুন্তল, সেই টাকা কোথা থেকে পেলেন তিনি তাও খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। তদন্তে উঠে আসছে টালিগঞ্জের এক পরিচালক ও কলকাতা কর্পোরেশনের এক কাউন্সিলরের নাম। ঘুষের টাকা ফিল্মে ও ব্যবসায় খাটত বলে সূত্রের খবর। এমনকি সম্প্রতি কসবার একটি বাড়িতে ওই পরিচালক ও কাউন্সিলরের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন কুন্তল, সেখানেও ইডি অভিযান চালাতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বলাগড়ের বাড়ুইপাড়ায় তৃণমূল নেতার বাড়িতে 11 ঘন্টার বেশি সময় ধরে ম্যারাথন জেরা ইডির। জেরা তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে, উদ্ধার বেশ কিছু নথি। দেখুন, আমি একটাই কথা বলি, তাপস মণ্ডলকে আমি চিনি না, তাপস মণ্ডলকে আমি জানি না এবং জীবনে লোকটাকে দেখিও নি। উনি কেন নিলেন একটা চার্জশিটের আসামি? সবথেকে বড় কথা, উনি চার্জশিটের আসামি, সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আজকে একজনের নাম, কালকার একজনের নাম, পরশুর একজনের নাম, এরকমভাবে নাম নিয়ে যাচ্ছে, এটা খুব অবাক করা ব্যাপার। যাই হোক, উনি নিয়েছেন এবং আমি, আমাকে যদি কোনো দিন ওখানে ডেকে ওনার সামনাসামনি বসান, আশা করি উনি তখন বলবেন যে কেন আমার নাম বলেছেন। আমি তো বলতে পারবো না উনি কেন আমার নাম বলেছেন, কারণ আমি তো ওনাকে চিনি না, সেহেতু আমি ওনার নাম ওনাকে কেন কী করে বলবো যে আপনি আমার নাম কেন বললেন। ম্যারাথন জেরা শেষে আধিকারিকরা বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। সূত্রের খবর, উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাস, বিধান নস্কর, সত্যজিৎ মুখোপাধ্যায় ও পলাশ চক্রবর্তী। রিপোর্ট, ক্যালকাটা নিউজ।